হয়েছে এখানে পুরো আমাদের গলিটা লাইটিং এ ভর্তি হয়ে গেছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে বিয়ের পরের দিন সকালবেলা তো এদের এখানে কড়ি খেলা চলছে এরপরে ওদের স্নান হবে তো আমরা সবাই মিলে চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ডে ভাত কাপড়ের অনুষ্ঠান তোমরা দেখতে পারবে সেখান থেকে আবার শুরু করব এইভাবে না এইভাবে জল জল পরে দিতে না না কাজ না পড়ি না 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 তোর বাবারই দে তুমি পড়াও না আমি পড়ি না 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 এখানে পুনম করতে হয় না ঠাকুর সে তো তো ফ্রেন্ডস এখন বাজে রাত 8:30 আর আমি দেখো এখনও রেডি হইনি তো মুনুকে এবার রেডি করব তারপরে আমি নিজে রেডি হব তো বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে ওদিক থেকে বর তালা লাগাচ্ছে ওই দিদি ওদের বাড়িতেও বলছে যে এখনও আসলি না এখনও আসলি না তো মুনুর আকাশ স্যার ছিল পড়া আন্টি ছিল তো সেই জন্য দেরি হয়ে গেল তো যাই হোক চলো ওকেই তো আগে মেন ওকে আগে রেডি করব নাহলে তো মুভ হয়ে যাবে একদম তা আমার সাজা না হোক না হোক তো চলো মুনুকে আগে রেডি করে নিই তারপরে আমি রেডি হব আর তারপরে দিমানদার বাড়ি গিয়ে দেখাবো আজকে রিসেপশন পার্টি কীরকম
হয়ে গেছি আর আমি দেখো এই শাড়িটা পরেছি। তো পরে আমি পুরোটা দেখাচ্ছি, আমি একা দেখাতে পারছি না। আর দেখো মাথায় ফুল দিয়েছি, কিছুক্ষণে বাঁধিনি, ফুলটা ছেড়ে দিয়েছি, দিয়ে এই ফুলের মালাটা দিয়েছি, জুঁই ফুলের মালাটা। তো আমাকে কেমন লাগছে জানিও। তো অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো চলো এবার আমরা যাই ওই রিসেপশন পার্টিতে, তো সব সেখানে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো। দাদা বল্লভ চিনা মশলা সাদা অন্য আরে হালকা ম্যাক্সিং হালকা উনি বাবা যাও 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 শিগগির যাও, হাত নাড়ছে। আরে যাও হাত নাড়ছে যাও, কি বলো হাই ফ্রেন্ড, ভালোই খেলাম বলো? হেভি খেলাম, দারুণ খেলাম, অসাধারণ, খেয়ে পেট ফেটে যাচ্ছে। আমিও খুব ভালো খেয়েছি, এখন লেগে রয়েছে, আঙুলটা চাটতে পারবো। টাটা, বাই বাই, আজকের মতো নাকি? না নাচানাচি হবে, এখন গুরুদার বিয়েতে আমরা খাবো, গুরুদার রিয়ার বিয়েতে আমরা আবার খাবো, গুরুদার রিয়ার বিয়ে থেকে খাবো, ভুল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ এই গলিটাই ভীষণ ভিড়, সবাই এখন ফটো শ্যুট করছে, আমরাও করা হয়ে গেছে, আমরা অনেক অনেক ফটো তুলেছি, ফোন একদম গ্যালারি ভর্তি হয়ে গেছে। তো বাবিন এখনও পোজ দেওয়ার জন্য রেডি হচ্ছে, এখন অনেক ছবি তোলা বাকি। এখন কটা বাজে? এগারোটা বাজে। খুব সুন্দর দেখো লাইটিং হয়েছে এখানে, পুরো আমাদের গলিটা লাইটিং এ ভর্তি হয়ে গেছে, সব কাপেল কাপেল ছবি তুলছে। Yeah.
তো ফ্রেন্ডস এটাই ছিল আজকে দিমানদার রিসেপশন ব্লগ। তো আজকে সারা দিনটা দারুণ এনজয় করলাম আর ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।